মদিনার বাদশ তুমি নবী সারোয়ার এসেছো তুমি দুনিয়াতে এসেছো তুমি দুনিয়াতে গোছাতে অন্ধকার ওই মদিনার বাদশ তুমি নবী সারোয়ার ওই মদিনার বাদশ তুমি নবী সারোয়ার রোম পারস্য ইরাকে জয় করিলে সবখানে রোম পারস্য ইরাকে জয় করিলে সবখানে তোমার নূরে রসিলায় আলোকিত এই ভুবন যে তুমি নবী সারোয়ার ওই মদিনার বাদশ তুমি নবী সারোয়ার রোম পারস্য ইরাকে জয় করিলে সবখানে তোমার কদমের শিলায় আলোকিত এই ভুবন যে তুমি নবী সারোয়ার ওই মদিনার বাদশ তুমি নবী সারোয়ার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রব্বি জি জি চিনি কম দেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জনেরা তরুণেরা এমন আব্বা জনেরা দুনিয়া জমিনে রসূলুল্লাহর কথা একটা 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 করে যদি আমি আপনাদের কাছে আজকে মাহফিলে বলতে থাকি সময়ের পর সময় পার হয়ে যাবে আল্লাহ রসূলের একটা সেকেন্ডের রহমতের কথা রসূলুল্লাহ জীবন ব্যবস্থার কথা বলে তাম পৃথিবীর ওলামাই কেরামেরা শেষ করতে পারবে না আবার পারবে নাকি নবীর কথা নবী কেমন নবী নবীকে যারা ভালোবেসেছিলেন তাদেরকে দেখে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে না হবে না হবে না হ্যাঁ নবীকে ভালোবেসেছিলেন কে কারণই দেশের মানুষ যার নাম হলো ওয়াইস ওয়াইস কারণী কারণী শহরে তার বাড়ি নাম হলো ওয়াইস নবীকে কেমন ভালোবেসেছে ওহদের প্রান্তরে ওহদ পাহাড় যমন লম্বা তমন চওড়া মদিনা শরীফে সবচেয়ে বড় পাহাড় ওহদ ওই ওহদ পাহাড়ের নিচে জাবলে রুমা আর জাবলে ওহদের মাঝখানে 70 জন সাহাবা হুজুর জান্নাতি সাহাবা হুজুর আজ তারা জান্নাতের সুগ্রাণ দিতে দিতে ওই মদিনার মসজিদ আপনার কিনা জাবলে রুমার জাবলে ওহদের মাঝখানে শুয়ে রয়েছেন জোরে বলুন কি হয়েছিল ওহদের ময়দানে রসুল করিম সাল্লাম জিহাদ করতে গেলেন জিহাদের ময়দানে 70 জন সাহাবা কি হলো শহীদ হয়ে গেল আর আমার নবীর কি হয়েছিল দন্দন মোবারক আল্লাহর রসুলের দন্দন মোবারক শহীদ হয়েছে নবীকে ভালোবাসা কাকে বলে আহাব্বায় রসুল আহাব্বায় নবী রসুলকে কতটা প্যার করেছিল ওহদের ময়দানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসূলুল্লাহ আল্লাহ নবী দা নবী নো নবী ওহদের ময়দানেতে সাহাবা হুজুরদেরকে নিয়ে জিহাদের জন্য চলে গেলেন ও আমার জনেরা ও আমার আব্বারা ও আমার নজন তরুণেরা জানেরা ওহদের ময়দানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরের দলেরা মুশরিকের দলেরা আল্লাহ
হাবিবকে মেরে ফেলার জন্য চেষ্টা চালাচ্ছেন, এমন অবস্থায় দূর থেকে এক তীর এসে আল্লাহ রসুলে আল্লাহ হাবিবের গায়ে লেগে গেল। আল্লাহ রসুল দা নবীন নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, আল্লাহর হাবিব দা নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী দার নবী ওই ওহদের ময়দানেতে সাবা হুদুদেরকে আল্লাহ রসুল বলতে লেগেছেন, এ বাবা সাবাই কেরামেরা দেখো তো বাবা আমি রসুল্লাহ আমার দন্দন মোবারক কি শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল এমন কথা বলছেন, এমত অবস্থায় এই আওয়াজটা তামাম মক্কা শহর মদিনা শহরে ছড়িয়ে গেল, আল্লাহ রসুল তার নবীর দন্দন মোবারক শহীদ হয়েছে। এই খবরটা ঘটে আপনার কিনা একে অপরে জানতে জানতে কারণে দেশে যার বাড়ি রসুলে পাক এনে দেওয়ানা রসুল্লাহর আশেক নবী পাকের মহাব্বাতের উম্মাদ হাজরাতে ওয়াইসের কানেতে পৌঁছে গেল। ওয়াইস কারণে হুজুর আমার এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন রসুল্লাহ নূরের জামান আল্লাহ নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছে, আর আমি ওয়াইস আমার গালের দন্দন গুলো দাঁতগুলো এখনো ভালো থাকবে, এটা কোনোদিন নবীর ভালোবাসার পরিচয় পাওয়া যায় না। ওয়াইস কি করেছিলেন, নিজে নিজে পাথর দিয়ে নিজের দাঁতগুলো তিনি ভাঙতে লেগেছেন, সানাই উলিয়াটা ভাঙলেন, ভেঙে চিন্তা করছেন এই সানাই উলিয়াটা না ভেঙে যদি সানাই সুবলাটা ভেঙে থাকে তাহলে নবীর ভালোবাসা নবীর সঙ্গে প্রেম করা হলো না, তাই তিনি আর একটা ভাঙলেন। এইভাবে ভাঙতে 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 গোটা গালের কটা দাঁত বাপ 32টা দাঁত সবটাই ভেঙে ফেললেন। জোরে বলুন বলুন কেন, রসুলের মহাব্বাতে জোরে বলুন। কিন্তু প্রশ্ন আমার এটাই, আমার বলার উদ্দেশ্যটা অন্য কিছু নয়, ওয়াইস কারণে নবীকে কি জীবনে চোখে দেখেছিল, কথা বলেন সকলে এক বাক্যে বলেন, নবীকে দেখার সুযোগ হয়নি কেন আমাকে একটু বলেন, হুজুর কি বলছেন বলেন তো, বাড়িতে বৃদ্ধা মা জাইফ জাইফা আব্বা মা ছিলেন তাদের খিদমত আল্লাহর কোরআন বলেছে ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সঙ্গে যখন কথাবার্তা বলবে এই নাও জওয়ান তরুণেরা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, মাথাটা নিচু করে ভাষাটা ছোট করে মা বাপের সম্মুখে কথা বলবে যেন তোমার মা বাপ তোমার কথায় তোমার উপরে দোয়া করতে বাধ্য হয়ে যায়। জোরে বলুন। ওয়াইস কারণে তিনি বেছে নিলেন নবীর দরবারে জেলে তো আমার যাওয়া হয়ে যাবে কিন্তু বৃদ্ধা মা বাপ বৃদ্ধ মা বাপ রয়েছে, এই মা বাপকে আমি কার কাছে রেখে চলে যাব। রসুল বলেছে তোমাদের মা বাপ তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাপ তোমাদের জন্য জাহান্নাম। এজন্যই হুজুর আমার কি করলেন, নবীর ভালোবাসা থাক অন্তরে, নবীর প্রেম থাক অন্তরে, রসুলুল্লাহর মহাব্বত থাক অন্তরে, কিন্তু কাজ এখন করতে হবে নবী যেটা বলেছে। জোরে বলুন। হযরত ওয়াইস কোননি রাসূলুল্লাহ দা নবীকে জীবনে কোনোদিন চোখে দেখতে পারলেন না, কেন তিনি দেখতে পান নাই ও নজরেরা ও তরুণেরা, কারণটা হলো আমার দা নবী নূর নবী রাসূলুল্লাহর একজন সাহাবা হুজুরের কথা আমার মনে পড়ে যায়। আমি আপনাদের কাছে বলি যে সাহাবা হুজুরের নাম হলো হযরত আল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবী দা নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আলকামা, নাম শুনেছেন, নাম শুনেছেন ভাই, আলকামা কে ছিলেন, আলকামা আমার নবী নূর নবী রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হযরত আলকামা, হুজুরের শরীরটা বড় সুস্থ হয়ে পড়েছে, 1 তারিখে হুজুরের দরবারেতে খবর চলে আসে
আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আলকামা বড় অসুস্থ বিছানায় পড়ে আছে গে সাহাবা হুজুরেরা দেখতে গেলেন আল্লাহ রাসূলের সাহাবা হুজুরেরা তারা চলে গেলেন গিয়ে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দেখতে লেগেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা নহ হুজুর আমার কি করছেন মরণের বিছানায় শুয়ে শুয়ে এত কষ্ট হয় এত কষ্ট হয় এত কষ্ট হয় বউতের জাকান্দানি হয় আলকামা চটপট চটপট করছে উবুয়া করে চিৎকার করছে আর সাহাবা হুজুরেরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালকিন দিতে শুরু করে দিয়েছে কি করছে বাপ তালকিন দিচ্ছে তালকিন মানে কি তালকিন মানে জানেন আপনারা কোন মানুষের যখন শরীর অসুস্থ হয় মউতের জাকান্দানি হয় তার পাশে গিয়ে বসতে বসতে হয় বসে তাকে বললে হবে না যে আপনি পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এটা আপনি বলবেন আপনার জবানে তার পাশে বসে বসে আপনি জোরে জোরে পড়বেন জোরে বলুন তার পাশে বসে বসে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা কেন পড়বেন আপনি একটু আওয়াজটা জোরে করে পড়বেন যাতে করে ওই যে ব্যক্তি মুনমুষ অবস্থায় রয়েছে তিনিও আপনার সঙ্গে শুনে শুনে তেও নিজে থেকে পড়তে থাকে জোরে বলুন বলুন বললে কি হবে আবার মউতের সময় যার মুখ দিয়ে জবান দিয়ে তাওহীদের রিসালাতের ঘোষণা হয়ে যায় তার ঠিকানা কোথায় হয় জান্নাত জোরে বলুন হযরত রাসূলের সাহাবা কি নাম বললাম হযরত আলকামা রাদিয়াল্লাহ একটা পিড়ি জানতে হয় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মুখ দিয়ে কালমা জারি হচ্ছে না সাহাবা হুজুররা তালকিন করছে আল্লাহর রাসূলের দরবারে চলে আসলেন দরুদ শরীফ আল্লাহুম্মা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কালমা জারি হয় না সাহাবা হুজুররা তালকিন করছে রাসূলুল্লাহ দরবারে সাহাবা হুজুরেরা নবী দরবারেতে চলে আসলেন আল্লাহ নবী দা নবী আল্লাহ হাবিব আর হাবিব আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হুজরা মোবারকের মধ্যে রয়েছেন সাহাবা হুজুরেরা ইন্তেজার করতে লেগেছেন আল্লাহ নবী দা নবী সাহাবা হুজুরদেরকে আল্লাহ রাসূল দেখতে পেলেন আমার নবী কিছুক্ষণ পরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা নাহা আম্মা জানের হুসরা মোবারক থেকে বান হলে রাসূলুল্লাহ সাহাবা হুজুরেরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আখে ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার আলকামা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন তবে ইয়া রাসূলুল্লাহ আলকামা মুখ দিয়ে কালমা জারি হয় না আলকামাকে এত পরিমাণ এত পরিমাণে তালকিন করা হয় আলকামার জবান দিয়ে কালমা জারি হয় না আল্লাহ নবী দা নবী নো নবী নিজে পায়ে হেঁটে 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 কদম খনা তুলে টুক 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 করে রাসূলুল্লাহ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে প্রবেশ করলে নবী কার বাড়ি যাচ্ছে কথা বলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আল্লাহ নবী দা নবী নো নবী বলেছিলেন ও আলকামার মা
মনে আপনার আলকামা কেমন, আপনার আলকামা কেমন বলুন, আল্লাহ নবীটা নবী কথা শুনে আলকামার আম্মা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার জীবনটা আপনার জীবন, আলকামার জীবন ব্যবস্থাটা হলো আপনার জীবন ব্যবস্থা, ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে বলেন আলকামা সেভাবেই চলে, আপনি যে খাদ্য খেতে বলেন আলকামা সেই খাদ্য খায়, আলকামা দুনিয়ার জমিনে আপনি যেভাবে নামাজ আদায় করেন আলকামা সেভাবেই নামাজ আদায় করে, তবে আলকামার একটাই অভ্যাস খারাপ ছিল, সেই অভ্যাসটা হলো আমি মা জননী আমি আম্মা জান আমার সঙ্গে যখন কথা বলতেন ওই সময় কথা বলাতে একটু ঝাঁজিয়ে ঝাঁজিয়ে জোরে জোরে রাস করে করে কথা বলতেন, যাতে করে আমি আম্মা জান আমার মনেতে বড় ব্যথা পেতাম। আচ্ছা কি মারাত্মক ব্যাপার বলেন তিনি, আলকামা হলো রসুলুল্লাহর সাহাবা, সাহাবা কাদের বলা হয়, সাহাবা কাদের বলা হয় বাপ, যারা নবীর হাতে হাত দিয়েছে ইমানের সঙ্গে দুনিয়ার জমিনে ইন্তেকাল করেছে, নবীকে নূরের আল্লাহর নবীর নূরের চেহারাখানা দেখেছেন এবং ইমানি অবস্থায় যারা ইন্তেকাল করেছেন তারাই হলো রসুলুল্লাহর সাহাবা, জোরে বলুন বলুন। বাপ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা হুজুরদের সমান তমাম পৃথিবীতে যত ওলি আউলিয়া ইমাম রয়েছে একজন সাহাবার সমতুল্য কেউ হতে পারবে? তমাম পৃথিবীটাকে যদি একদিকে দেওয়া হয় রসুলুল্লাহর একজন নগণ্য কোন সাহাবাকে তুলে দেওয়া হয় আল্লাহর রসুলের ওই এক সাহাবার পাল্লাই ভারী হবে, জোরে বলুন, বুঝতে পেরেছেন? সেই সাহাবার মুখ দিয়ে কলমাজারি হয় না, নবী ওই আলকামাকে কিছু না বলে আলকামার মাকে জিজ্ঞেস করছে, আলকামার মা কি হয়েছে বলুন, আলকামার কেন মুখ দিয়ে কলমাজারি হচ্ছে না, নবীকে কৈফাত করছে কাকে, মাকে, আর মা বলছে হুজুর সব ভালো কিন্তু যখন আমার সঙ্গে কথা বলতো একটু গরম মেজাজে, পাওয়ারটা একটু বেশি থাকতো, ভোল্টেজ বেশি করে। রসুল বলছেন আলকামার মা আপনার আলকামাকে আপনি ক্ষমা করে দেন, জোরে বলুন, আল্লাহ নবী দা নবী নো নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী যখন বললেন আলকামার ও মা আলকামার মা আপনি আলকামাকে ক্ষমা করে দেন, আপ করে দেন ক্ষমা করে দেন আলকামার আম্মা জান কিছুই বলেন না, আম্মা জান চুপ করে রয়েছে, আম্মা জান কিছুই বলে না, ওই সময়তে আল্লাহ নবী তো নবী নো নবী রসুলুল্লাহ বললেন ও আলকামার মা আপনি কি মাফ করবেন না, আপনি কি ক্ষমা করবেন না, আম্মা জান কিছুই বলেন না, আল্লাহ নবী তা নবী নূর নবী আলকামার কাছে না যে সাবা হুদুদেরকে ডাক দিয়ে বললেন এ বাবা সাবারা এখনই আপনারা কিছু শুকনো লাকড়ি জোগাড় করুন, শুকনো কাঠ জোগাড় করুন, ওই শুকনো কাঠে এখনই কেরাসিন খানা টেনে দেন, আগুন লাগিয়ে দেন, দাও দাও করে আগুন জ্বালিয়ে দেন, কারণ হলো আলকামাকে জাহান্নামের আগুনেতে পুড়তে হবে, তবে আলকামাকে জাহান্নামের আগুনে পোড়ানোর আগে আমি রসুলুল্লাহ আলকামার মায়ের সম্মুখে দুনিয়ার আগুনে তাকে পুড়িয়ে নে, কথাটা শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে 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 চলে যায়, চলে গিয়ে সমন করে শুকনো শুকনো শুষ্ক শুষ্ক কাঠ গুলো একত্রিত করলেন, একত্রিত করে ওই কাঠে আগুন লাগিয়ে দিলেন, আগুনটা দাউ 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 করে জ্বলতে লাগলেন, আল্লাহ নবী তা নবী বললেন ও আমার সাহাবাই কেরামেরা আলকামার
একটুকুনি ধরে নিয়ে চলো আলকা মাকে, একটুকুনি দুনিয়া জাহান্নাম সাইর সাখার হাবিয়া হুতামানার জাহান্নামার আগুনেতে পোড়ানোর আগে আমি রাসূলুল্লাহ তাকে দুনিয়ার আগুনেতে পুড়িয়ে নে। আল্লাহ কত মায়া দিয়েছেন তোরে আম্মা জান, 10 মাস 10 দিন যে বেটাকে পেটে করে নিয়ে ঘুরে 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 সংসারের কাজগুলো করেছে, ওই বেটা জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে পুড়বে, ওই মা জননী কখনো কি সহ্য করতে পারে? মায়ের মুখে আল্লাহ অন্তরে কত মায়া দিয়েছে, যে মা 10টা মাস 10 দিন মা জননী গর্বে করে বাচ্চাটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়িয়েছে, ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে কত না লাথি মেরেছে, আম্মা জান ধুলার উপরে শুয়ে খেতে বসেছে মা জননী, মা আম্মা জান আম্মা জান খেতে বসেছে, বেটা মায়ের পেটের ভিতরে লাথি মেরেছে, ওই মা জননী খাওয়া দাওয়া বাদ দিয়ে আল্লাহ রসুল বলেন আম্মা জান ধুলার উপরে শুয়ে গড়াগড়ি গড়াগড়ি খায়, ওই আম্মা জান ওই ছেলেটাকে 2.5 বছর ধরে আল্লাহ রসুল বলেন আল্লাহর কোরআন বলেন ওই ছেলেটাকে মা বুকের দুধ পান করিয়েছে, ওই ছেলেটা যদি আজকে জাহান্নামে চলে যায় মা কি কোনো মতে মেনে নিতে পারে? জাহান্নামে যদি যায় কোনো মতে ওই মা মেনে নিতে পারে? সন্তান যতই খারাপ হোক না, চোর ডাকাত 100 কেসের আসামি, তবুও মায়ের কাছে যদি বলা হয় তোমার বেটাকে অমুক জায়গায় ধরে মেরেছে, তোমার বেটাকে অমুক জন বড় কথা বলেছে, কিছু না, মায়ের চোখ দিয়ে পানি পড়ে, জোরে বলুন বলুন, মায়ের মনে কত দয়া আমার আল্লাহ দিয়েছে। ওই মা দেখছে রাসূলুল্লাহ অর্ডার করছে, নবীর অর্ডার, পৃথিবীর কারো এড়ানোর ক্ষমতা আছে বাপ? কোরআন বলেছে, কোরআন কি বলেছে, লাউহে মাহফুজের কিতাব, ওয়াজ করছেন, কে ওয়াজ করেছেন, আল্লাহ ওয়াজ করছেন, আল্লাহ ওয়াজ করে বলছেন এই জগতের মানুষ আমি আল্লাহ পাক তোমাদেরকে যা দিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা বলে সেটা শিরোধার্য করে নাও, মেনে নাও, নবী যেটা তোমাদেরকে মানা করে নিষেধ করে ওইটা থেকে অনেক অনেক দূরে সরে যাও, জোরে বলুন। নবী অর্ডার করেছে সাহাবাদেরকে এখনি আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালানো হলো, নবী অর্ডার করেছে এখনি আলকামাকে ধরে ওই আগুন একটু নামিয়ে দাও, ওকে জাহান্নামে তো পোড়ানো হবে, কারণ জাহান্নামে আগুনে পোড়ানোর আগে একবার আমরা দুনিয়ার আগুনে ওকে একবার পুড়িয়ে নেই। এমন করে ধরলেন আল্লাহ রসুল দা নবী নূর নবী রসুল্লাহ সাহাবারা আলকামাকে ওই আগুনেতে পোড়াবেন, আগুনেতে ফেলে দেবেন, আলকা জীবনের মতো ক্ষমা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার আলকামাকে দুনিয়ার আগুনে পোড়াবেন না, আমার আলকামাকে মায়ের সামনে আগুনে পোড়াবেন না, আমি আলকামার মা সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন ও আলকামার মা আপনি মাফ করে দিয়েছেন কি? আলকামার মা শুধু এতটুকু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমি আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ
আলকামার মা শুধু এতটুকু বললেন, আলকামাকে ক্ষমা করে দিলাম, আরে মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আম্মা জান ভাইটা বছর ধরে ছেলেটাকে বুকের দুধ পান করিয়েছে, আর মেয়েটাকে 2 বছর ধরে বুকের দুধ পান করিয়েছে, ওই মায়ের সামনে আগুনে ফেলে দেবে মা কোনো মতে মেনে নিতে পারে না। শুধু এতটুকু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আলকামার মালকা আমাকে মাফ করে দিলাম। বলার সঙ্গে সঙ্গে আলকামায় মায়ের কথা বলা শেষ হলো না, আলকামার মুখ দিয়ে কালমা জারি হয়ে যায়। যে মাকে ব্যথা দেবেন, মাকে কষ্ট দেবেন, এই নও জওয়ান তরুণেরা, কত বড় লাট সাহেব হয়েছ, কত টাকা হয়েছে, তামাম গায়ের চামড়া ছালগুলো ছাড়িয়ে ছাড়িয়ে যদি তোমার মায়ের পায়ের জুতো বানিয়ে দাও, তোমার মায়ের গায়ের পোশাক বানিয়ে দাও, তোমার মায়ের একটা সেকেন্ডের ঋণ তুমি শোধ করতে পারবে না। জোরে বলুন, সেই মাকে কাঁদাবে? আল্লাহ রাসূল দা নবী বলেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমাদের মা বাপ তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাপ তোমাদের জন্য জাহান্নাম। ও নওজোয়ানেরা, ও আমার তরুণেরা, ময়দানে মাশার হাশরের দিনেতে দুটো সেদিনে রাস্তা থাকবে, একটি রাস্তার নাম হলো ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাই। কমিটির ছেলেরা, তোমরা তাবারুক রান্নার ওখানে চলে যাও, তোমাদের ডাকছে কমিটির ছেলেরা, তোমরা সবাই ওখানে চলে যাও, ইনশাল্লাহ 20 মিনিটের মধ্যে আমাদের সবরসানি শেষ হয়ে যাবে, শেষ দেওয়া হবে। কমিটির ছেলে ধরে আসো, রান্নার ওখানে চলে যাও, তাবারুকের ব্যবস্থা করতে হবে, সবাই তাড়াতাড়ি চলে যাও, ইনশাল্লাহ 20 মিনিট পরে ইনশাল্লাহ আমাদের দোয়ার কাজ শুরু হয়ে যাবে। আবাব কি বললাম, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর, হাশরের ময়দানে কটা রাস্তা থাকবে বাপ? কটা রাস্তা বললাম? দুটো। আপনাদের এই খড়াইপুরে আসা রাস্তা কটা? এ কোনো উড়কুড় আছে নাকি? একটা রাস্তা চলে গেছে, এদিক থেকেও আসলে আসা যাবে, এদিক থেকেও আসলে আসা যাবে, এদিক থেকেও আসলে আসা যাবে, ঠিক কিনা বলুন? কিন্তু হাশরের ময়দানে কটা রাস্তা থাকবে? ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর, একটা চলে গেছে জান্নাত আর একটা চলে গেছে জাহান্নাম, এটাই হলো লাস্ট। একটার লাশ ডিস্টিমিলেশন হলো পবিত্র জান্নাত জান্নাতুল ফেরদাউস, জোরে বলুন, আর একটার লাশ ডিস্টিমিনেটা আপনার ডিস্টিমিনেশনটা হলো সাইর সাকার হুতামা হাবিয়া নার জাহান্নাম। এখন আমি আপনি কোন পথে যাব? আমি আপনি কি কাজ করেছি জানি আমি আপনি? যে দুনিয়াতে আমি আপনি যে যেমন কাজ করব সেই কাজ অনুপাতে ফল পাবো তো নাকি? জি, হাসরের ময়দান, ময়দানে মাশরে দিনে আল্লাহ পাক যেদিনে বিচার করবেন, ও নওজোয়ানেরা তরুণেরা, ও আমার খড়মপুর এলাকার, আমার গাবতন এলাকার ভাইরা বাপেরা জমেরা, বোঝার চেষ্টা করবেন দুনিয়ার জমিনে যে যেমন কাজ করবে আল্লাহ তাকে তেমন ফলটা সেদিনে দেবে, কেমন ফল দেবে আল্লাহ পাকে দুনিয়াতে যদি কেউ বান্দা বান্দি যদি দুনিয়ার জমিনে ক্ষুদ্র পরিমাণ অনু পরিমাণ জাররা পরিমাণ কতরা পরিমাণ বান্দা যদি নেক কাজ সৎ কাজ সনে কাজ করে ওই কাজের বদলা বান্দাকে হাসরের ময়দানেতে দেওয়া হবে। বান্দা যদি দুনিয়ার জমিনে ওমাইয়া মিসকাল জাররাতিন শাররাইয়ারা বান্দা বান্দি দুনিয়াতে এমন কিছু কাজ করেছে যে কাজটা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে চলে গেছে, এমনও কাজ যদি করে জাল্লা পরিমাণ কতরা পরিমাণ ওই কাজের বদলা ও তাকে দেওয়া হবে। ও নওজোয়ানেরা তরুণেরা, হাশরের ময়দানেতে বান্দা
দিশে দিলে কান্না কাটি করতে থাকবে হাসর ময়দান ইয়াউমাল মাশার আল্লাহ পাক বললেন ওই হাসরের দিনটা হবে কিয়ামতের দিনটা হবে দুনিয়ার বছরের অনুপাতে দুনিয়ার দিনের অনুপাতে পঞ্চাশ হাজার বছরের দিনে ওই দিনেতে নবী আদম শফিউল্লাহ নফসি নফসি করবেন হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি করবেন হযরতে নবী জাকারিয়া নবীউল্লাহ নফসি নফসি হযরতে নবী ঈসা রূহুল্লাহ নফসি নফসি আদম শফিউল্লাহ নফসি নফসি ওয়াইজ নবী নফসি নফসি হযরতে নবী উসা ইবনে নূন নফসি নফসি হযরতে নবী উসা ইবনে নূন হযরতে নবী উসাইর হযরতে নবী হারুন হযরতে উসা ইবনে নূন হযরতে নবী ইলিয়াস হযরতে নবী আইয়ুব সমস্ত নবী আলাইহিম আসসালাম গণেরা হাশরের ময়দানেতে নফসি নফসি করবে আল্লাহ রাসূলের উম্মত উম্মতিরা সেদিনে কেঁদে 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 যারে যার হয়ে যাবে রাসূলুল্লাহ এমন করে খোঁজার জন্য নবীকে তল্লাশি চালাতে থাকবে আল্লাহ নবী দা নবীকে হাশরের ময়দানে উম্মতি মুহাম্মাদিরা খুঁজে পাবে না হাশরের ময়দানেতে উম্মতি মুহাম্মাদিরা রাসূলুল্লাহকে খুঁজতে শুরু করে দেবে আল্লাহ পাকে নবী দা নবী এই ওয়াজ নসিহত করছেন মদিনার মসজিদুন নববী মেহরাবে বসে বসে আল্লাহ রাসূল দা নবী নূর নবী আম্মা জান আয়েশাতুল খুমায়রা হুজরা মুবারাকের মধ্যে তিনি বসে 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 শুনছেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা নবীর সম্মুখে বেষ্টন করে নবীর নূরের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে শুনছেন আল্লাহ নবী বললেন এ আমার সাহাবায়ে কেরামেরা এ আনসারী গণেরা এ মুহাজিরিন গণেরা ওই হাসরের ময়দানে কেউ সেদিন শাফায়াত করতে পারবে না আমার উম্মতিরা কাঁদতে কাঁদতে দলে 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 আদম শফিউল্লাহর কাছে চলে যাবেন ও আমাদের নবী আবুল বাশার আব্বা জান একটু আপনি আমাদের জন্য মহান মনিবের দানবারেতে একটু সুপারিশ আবায়াত করুন হযরতে নবী আবুল বাশার আদম শফিউল্লাহ তিনি বলেছিলেন আমার আল্লাহ পাক রাসূলুল্লাহ বলছেন সেদিন আদম শফিউল্লাহ বলবেন আল্লাহ পাক আমাকে বলেছিলেন লা তাকরাবা হাজি ইশাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন এ আমার নবী আদম এ বাবা আদম শফিউল্লাহ আমি আল্লাহ তোমাকে নিজে হাতে বানিয়েছি অতএব আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে রেখে দিয়েছি সব কিছু ঘোরাফেরা করো সব কিছু তুমি খাওয়া দাওয়া করো তবে খবরদার খবরদার লা তাকরাবা হাজি ইশাজারা খবরদার খবরদার ওই গাছের ধারে পাশে তুমি যেও না আদম শফিউল্লাহ বলবেন আমার আল্লাহ পাকের হুকুমকে আমি অমান্য করেছিলাম আমি বড় সনিন্দিত আমি বড় লজ্জিত তাই আমি আপনাদের জন্য সুপারিশ আপায়াত করতে পারবো না আপনারা বরং চলে যান হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে হযরতে নবী খলিলুল্লাহ নবীকে ইব্রাহিম খলিলুল্লাহ তার আগে হযরতে নবী নূহ আলাইহিস সালামের কাছে পাঠাবে যান আপনারা চলে যান হযরতে নবী নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবেন তিনি বলবেন আমি আপনাদের জন্য সুপারিশ করার জন্য যথেষ্ট নই কারণ আমার ছেলে কেনান আমার স্ত্রী আমাকে নবী বলে গ্রহণ করেনি জানেন তো এসব কথা আমি তোমাদের জন্য সুপারিশ করার জন্য উপযুক্ত নই বরং তোমরা চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়া হবে হুজুর সেদিনে বলবেন আমি আপনাদের জন্য সাফায়াত সুপারিশ করার জন্য উপযুক্ত নই বরঞ্চ আপনারা চলে যান আল্লাহ পাকের নবী
হযরতে মূসা কলিমুল্লাহর কাছে আল্লাহ পাকের ডাইরেক্ট তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, তার নামটা হলো মূসা কলিমুল্লাহ। কালাম মানে হলো কথা, মুল্লা মানে আল্লাহর সঙ্গে, যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। ওই নবী হযরতে মূসা কলিমুল্লাহর কাছে চলে যান উম্মতিরা হাসরের ময়দানে, কাঁদতে 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 দৌড়ে তাই থাকবেন, দৌড়ে 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 হযরতে নবী মূসা কলিমুল্লাহর কাছে চলে যাবেন। তিনি যখন যাবেন গিয়ে তার কাছে বলবেন, তিনি বলবেন আমি তোমাদের জন্য উপযুক্ত নই, বরং তোমরা ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। অনেক কথা অনেক কথা আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। ও নওজোয়ানেরা, ও আমার আব্বারা, ওই দিনেতে হাসরের ময়দানে কোটি কোটি উম্মতিগণেরা দৌড়ে 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 হযরতে নবী ঈসার কাছে চলে যাবেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলবেন আমি আপনাদের জন্য সুপারিশ সুপারিশ করার জন্য উপযুক্ত নই, বরঞ্চ দেখুন ওই যে নবী রাসূলুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে উম্মতির জন্য তিনি কাঁদছেন ওখানে চলে যান। ওই নবীকে আমার আল্লাহ শাফিউল মাজনাবিন করেছে, ওই রসুলের কাছে চলে যান। বেসাহারা নবী, ওই যে রসুল আমার নবীর পরনে থাকবে কি কি বলেন না, একটা তোয়ালি, জান্নাতি তোয়ালি, জোরে বলো। আমার নবীর পরনে থাকবে ময়দানে মহাশারের দিনে হাসরের দিনে তাম নবী আলাইহিম সাল্লাম দিগকে আমার আল্লাহ পাক পোশাক পরিহিত অবস্থায় তুলবেন, জোরে বলুন। ময়দানে মহাশারের দিনে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে মহাশার সম্পর্কে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই দিনে মানুষকে কি হাল কি হালতে তোলা হবে? আয়েশা, হাসরের ময়দানটা এত কঠিন হবে না, সেদিনে মানুষকে লঙ্গা অবস্থায় তোলা হবে, উলঙ্গ অবস্থায়, কাপড় থাকবে না, বিবস্ত্র অবস্থায়। আল্লাহ রসুলের সম্মুখে আম্মা জান কাঁদতে শুরু করেছেন, চোখ দিয়ে অশ্রু ঝরছে। আল্লাহ নবী বললেন আয়েশা, শর্মিন্দার কথা মনে পড়ে গেছে না? ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জার ব্যাপার না, সেদিনে উলঙ্গ অবস্থায় উঠতে হবে। আল্লাহর রসুল বললেন আয়েশা, সেদিনে নবী আলাইহিম সাল্লামের স্ত্রী দিগকে আমার আল্লাহ পাক এমনভাবে জান্নাতে দিয়ে দেবেন, এমনভাবে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন যে পর্দার ভিতর থেকেই আল্লাহ পাক জান্নাতবাসী করবেন, কেউ সেদিনে নবী আলাইহিম সাল্লাম দিয়ের এই স্ত্রী দিগকে দেখতে পাবেন না, জোরে বলুন। বুঝতে পারছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে সাহাবা হুজুররা তামাম উম্মতিরা কান্তে কান্তে দৌড়াবে হাসরের ময়দানেতে। ও জাজিরা, আমার ভাই রাব্বারা, হাসরের ময়দানেতে হাসরবাসীরা কান্তে 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 দৌড়ে 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 রাসূলুল্লাহর কাছে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সাফিল মাজনাবিন, ও রহমাতুল লিল আলামিন গো, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ শাফায়াত করুন। আল্লাহ নবী, তা নবী, নূর নবী, শোনার সঙ্গে সঙ্গে উম্মতি দিগকে বলতে থাকবে, এ আমার উম্মতিরা দাঁড়িয়ে যান বাবা, দাঁড়িয়ে যান, সবর করুন, সবর করুন, আল্লাহ পাক আমাকে আপনাদের জন্য সাফায়াতের কান্ডারি হিসাবে কবুল করেছে। আমি নবী আপনাদের জন্য সাফায়াত করব, সুপারিশ করব, দাঁড়িয়ে যান। আমার নবী দা নবী বলেন নূর নবী রাসূলুল্লাহ, ওই দিনেতে আল্লাহ নবীকে মাকামে আলা নসিব করা হবে। আমার নবী দা নবী নূর নবী রাসূলুল্লাহ আল্লাহ পাকের আরশে পাকের নিচে একটি জায়গা যার নামটা হলো মাকামে মামুদ। ওই মাকামে মামুদ মানে হলো উচ্চ সম্মানীয় স্থান। ওই জায়গাতে গিয়ে রাসূলুল্লাহ উম্মতিদের জন্য আল্লাহ নবী দা নবী নূর নবী তার কপালটাকে ঝুঁকিয়ে দিয়ে উম্মতিদের জন্য সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এ আমার হাবিব, এ
হাসরের দিনে আপনি কেন কাঁদেন, আপনার চোখে কেন পানি? আল্লাহ নবী দা নবী বলেন, আমার আল্লাহ পাক ওই সময়তে আমাকে এমন এক তসবিহ শিখিয়ে দেবেন যে তসবিহটা আমি তেলাওয়াত করব, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব এ আমার রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন, আপনি কেন কাঁদছেন, আপনার চোখে পানি দেখতে চাই না। হাবিব গো, আপনার খুশি মানানোর জন্য আজ হাসরের ময়দান কায়েম করেছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার বলতে লাগবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও গো আমার মানিব, ও গো আমার খালিক, ও গো আমার রব, ও গো আমার পরওয়ারদিগার, আমার উম্মতের উপায় খানা কি হবে? বাবু সাফায়া, মিশকাত শরীফ, বখারি, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, সিয়াসিত্তা হাদিস গ্রন্থের মধ্যে বাবু সাফায়াতের অধ্যায়ে হাদিস বর্ণনা হয়েছে যে কথা আমি আপনাদের কাছে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনে আল্লাহ পাকের দরবারে বলবেন, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আমার রসুল বলেন, সেদিন আমি রসুলুল্লাহ আমাকে একটা রেখা দেখিয়ে দেওয়া হবে। কি দেখিয়ে দেওয়া হবে? একটা রেখা, হুদহুদ রেখা দেখিয়ে দেওয়া হবে। ওই রেখার মধ্যে যত কোটি 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 উম্মত থাকবে, আমি তাদেরকে নিয়ে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব। উচ্চাঙ্গের আওয়াজ দিয়ে বলুন যে তাহলে সেই নবীর সেদিনে সুপারিশি সাফায়াত করে কি করবেন, কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবে। তাদের বিচার হওয়া লাগবে, বিচার হওয়া লাগবে। তাহলে এই কথাটা আপনার বিশ্বাস আছে তো? আমি আসায় এই কথাটা আপনার অন্তরে গেঁথে আছে তো? আপনি মনে করেন আমি তাহাজ্জুদ পড়ছি 30 বছর ধরে জান্নাতে যাব? কসম খোদার খেয়ে বলছি, ওই ইচ্ছা যদি থাকে আপনি জান্নাত রেখে দেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি কোটি টাকা দান করেছি জান্নাত কিনে নিয়েছি, কসম খোদার খেয়ে বলছি আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি রসুলে করিমের হাবিবে পাকের নূরে মুজাসসামের মদিনা ওয়ালার নেক নজর যদি আপনার প্রতি না থাকে, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। জুড়ে বলুন। ও আমাজনেরা, যুবকেরা, ও আমাজনেরা, তাই আমি আপনাদের কাছে বলবো, হায়াতে দুনিয়াতে নবীকে ভালোবাসুন, রসুলুল্লাহকে ভালোবাসুন। নবীকে ভালোবেসেছেন, রসুলুল্লাহকে মহাব্বত করেছেন, উস্তুনে খান্নানা, আজ মদিনায় চলে যাবেন, মদিনা মসজিদুল নবাবী শরীফে শত 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 নয় হাজার হাজার পিলিয়ার, মদিনার মসজিদুল নবাবীতে হাজার 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 পিলিয়ার রয়েছে। ওই পিলিয়ারের মধ্যে একটি পিলিয়ার হলো পবিত্র জান্নাতের সেই পবিত্র গাছ, মদিনার শুকনো গাছ, যে গাছটা রসুলুল্লাহকে ভালোবেসেছে। কোন গাছ নবীকে ভালোবেসেছে? বনের হরিণ রসুলুল্লাহকে ভালোবেসেছে। আল্লাহ নবীকে মক্কা মদিনার পাহাড়গুলো নবীকে ভালোবেসেছে, মক্কা মদিনার সাজার আল্লাহ নবীকে ভালোবেসেছে, আল্লাহ রসুলকে কেমন ভালোবেসেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু। মক্কা থেকে মদিনায় চলে গেলেন 622 খ্রিস্টাব্দে, 621 খ্রিস্টাব্দে, 27 রজবের দিনে বিশ্ব নবীকে আল্লাহ আসমানেতে দাওয়াত করলেন, হাবিব আপনি চলে আসুন, আপনার সঙ্গে একটু কথা হবে। কারণ হলো আপনার সঙ্গে একটু বন্ধুত্বকে স্থাপন করেছি, যে বন্ধুত্বটাকে আমি আল্লাহ আরো বেশি করে মানুষের কাছে তুলে ধরতে চাই। হযরত নবী আদম আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ রব্বি আরিনি, আমি দেখতে চাই। আল্লাহ পাক বললেন, লাম তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। হযরত নবী আদম শফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণেরা বললেন, আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লাম তারানি, দেখতে তোমরা পাবে না, কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন, হে আমার হাবিবে প্রিয়,
পেয়ারা নবী নূরে মুজাসসাম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আপনার পবিত্র কোরআনুল কারীমের 15 পারার সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত বাব হুজুর বসে রয়েছেন ও নওজোয়ানেরা আল্লাহ পাক ওয়াজ করে বলে দিলেন ও আমানা যারা বিকি রুহুল আমিন ও জিবরাইল মক্কা শরীফে চলে যান হাবিব নবী পিয়ারা নবী নূর নবীকে এখুনি নিয়ে চলে আসেন বন্ধু বন্ধুর সঙ্গে একটু দেখা করবে বন্ধু বন্ধুকে একটু শরাব পান করাবে বন্ধু বন্ধুকে একটু জান্নাতি নহতিকে পানি পান করাবেন বন্ধু বন্ধুকে জান্নাতের খাদ্য দিয়ে আপ্যায়ন করবেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সাল্লাম হুজুর আমার তিনি চলে আসলেন আল্লাহ পাকের ফেরেশতা এসে বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনাকে আমার আল্লাহ দাওয়াত করেছে হুজুর আপনি চলুন নবীকে নিয়ে যাওয়া হলো অনেক বড় কথা নবীকে নিয়ে আমার আল্লাহ মাকামে আলাতে বসাতে চেয়েছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পাড়ি দিয়ে আপনার সিজদাতুল মুমতাহার মাকামে সুরাইয়া মাকামে মাহমুদ সমস্ত কিছু পার করে আল্লাহ পাকের পবিত্র সাত আসমান জমিনের উপরে পবিত্র আপনার কিনা ওই আরশে আমার আল্লাহ যেখানে উপস্থিত থাকে ওই আরশে পাকে রাসূলুল্লাহ আল্লাহ নবী তার নবীকে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি এখানে নেমে যান আমি জিবরাইল আর যেতে পারছি না আল্লাহ নবী বলেছিলেন ও ভাই জিবরাইল কেন আপনি যাবেন না আমি কিভাবে যাব কিভাবে চিনব আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এবারে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওর চেয়ে যদি এক শত পরিমাণ এক বিন্দু পরিমাণ আগে আমি জিবরাইল পারি আমি জিবরাইল সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নূরে পুড়ে সরকার হয়ে যাব আবার নবীকে আল্লাহ পাক কি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা জোরে বলুন বলুন কোথায় পবিত্র কোরআন কোরআনুল কারীমের 15 পারা 16 পারা সূরা আহকাফের সর্বশেষ আয়াত জোরে বলুন বলুন আল্লাহ কি বললেন হাবিব আপনি বলে দেন মানুষকে আপনি আমি আপনাদের মতো একজন মানুষ এবার নবী কে আল্লাহ বললেন আপনি বলুন বাশার মিসলুকুম বাশার মানে হলো মানুষ জোরে বলুন আমি আপনাদের একজন আপনাদেরই মতো একজন মানুষ এখন জিবরাইল কিসের তৈরি কথা বলেন আর আপনি কিসে বলেন জিবরাইল পাথরের তৈরি কাঠ দিয়ে তাহলে ইট সিমেন্ট বলি কি দিয়ে বলেন জিবরাইল হলো নূরের তৈরি আর নবীকে আমরা একটু ঝগড়া করি কিরকম ঝগড়া কেউ বলে নবী নূরের তৈরি কেউ বলে নবী মাটির তৈরি তা আল্লাহ কোরআনে যখন ওয়াজ করেছে যে এটা নবী মাটির তৈরি আপনি বলে দেন তা আমি সেই জায়গায় এটা কিন্তু আল্লাহ কোরআনে ওয়াজ করেছে আল্লাহ বলেছে হাবিব আপনি মাটির তৈরি মানুষকে বলে দেন আবার ওই আল্লাহ ওয়াজ করেছে কোরআনের মধ্যে লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন জোরে বলুন ওই মহান মনিব তিনি আবার ওয়াজ করছেন হাবিব আপনি এটাও বলে দেন কি বলে দেব আল্লাহ হে আমার রাসূল আপনি বলে দেন আসমান থেকে দুটো জিনিস তোমাদের জন্য প্রেজেন্টেশন করা হয়েছে উপহার দেওয়া হয়েছে নূরু একটা আলো ওয়া কিতাবুম মুবিন অপরটি হলো 30 পারা পবিত্র কালামুল্লাহ শরীফ জোরে বলুন নূরটাকে কাকে বোঝানো হয়েছে কথা বলেন ওয়াজটা একটু উল্টে দেই এবারে আমি এতক্ষণ যা বলেছি বলেছি একটু উল্টে দেই কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদের চোখ থাকতে কানা কান থাকতে কালা নাক থাকতে
নাকে কিছু কি নিঃশ্বাস নিচ্ছি কি ঘেরান নিচ্ছি আমরা বুঝতে পারি না, কারণ কি আমাদের মেন্টালিটি অন্যদিকে কাজ করছে। বুঝতে পারছেন না? আপনাকে আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছে যে জ্ঞানগুলো আপনি কাজে লাগান না। কুরআনুল করিম, কুরআনুল করিমকে আমার আল্লাহ জীবন্ত মুজেজা হিসাবে কবুল করেছে। জোরে বলুন। অ্যামাজনেরা যুবকেরা বলতে বলতে একটু অন্য দিকে চলে আসি, বলবার উদ্দেশ্যটা অন্য নয়, আমরা আসলে ব্যাপারটা হলো আমরা মূর্খ। আমরা মূর্খ হওয়ার কারণে প্রশ্ন আমরা জানি না, এই জন্যই প্রশ্নের জবাব আমরা নিতে পারি না, আর না নেওয়ার কারণেই আমরা দুনিয়া জমিনেতে মূর্খ হয়ে বসবাস করছি। আজকে যদি বলি এই খড়মপুরের মানুষেরা সবাই মূর্খ, যদি আমি এটা বলি এখন হয়তো আমার চার চাকা গাড়ির আর চাকা ঘুরবে না, ঘুরবে বলে মনে হয়। আমি মৌলুকি আমার না আমার টাইম দেবে না, তার আগে রহমত নাজিল হবে, তাই তো নাকি? কিন্তু আপনারা যতই রহমত নাজিল করেন কিল ঘুষিয়ার চর, আমি তথাপি বলবো আমরা যাওয়া বসে আছি সবাই মূর্খ। মূর্খ যদি না হতাম আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে তিনি বললেন, এ আমার জগতের বান্দা, এ আমার বান্দীগণেরা, আমি আল্লাহ পাক, আমার কোরআন তোমাদের সঙ্গে কথা বলবে, কোরআনের সঙ্গে যদি তোমরা কথা বলতে পারো, কোরআনেরও জীবন আছে, কোরআন তোমাদের সঙ্গে সঙ্গে কথার জবাব খানা দিয়ে দেবে। ও নওজোয়ান তরুণেরা, ও আমার আব্বার, ও আমার আম্মারা, আপনি কোরআনকে জিজ্ঞেস করুন, ও কোরআন তোমাকে কবে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, কোরআন আপনার আপনার জবাব খানা, আপনার সওয়াল খানা পাওয়ার সঙ্গে সঙ্গে কোরআন আপনাকে উত্তর দিয়ে দেবেন। কোরআনকে বলুন, কোরআন তোমাকে কখন দুনিয়ায় পাঠানো হয়েছে? ও আল্লাহ পাকের কোরআন, দিনের বেলা এসেছো না রাতের বেলা এসেছো, নাকি দুপুর বেলা এসেছো নাকি ভোরের বেলা এসেছো? কোরআন আপনার জবাব দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ও নওজোয়ানেরা, ও আমার আব্বারা, কোরআন আপনার সঙ্গে কথা বলে, কোরআন বলছে আল্লাহ পাক আমাকে দুপুর বেলা পাঠাই নাই, পান্তার বেলা পাঠাই নাই, ভোরের বেলা পাঠাই নাই, আটটার সময় পাঠাই নাই, সন্ধ্যাবেলা পাঠাই নাই, কোরআন আমি আল্লাহ পাকের কোরআন, ইন্না নিশ্চয় আনজালনা, নাজিল করা হয়েছে, ফি লাইলাতুল কদর, লাইলুন মানে হলো রাত, আর কদরের রাত যে রাতটা হলো হাজার মাস অপেক্ষা উত্তর। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, ও আমার আব্বারা, এবারে আপনি কোরআনকে জিজ্ঞেস করুন, ও কোরআন তোমাকে জানুয়ারিতে পাঠানো হলো, নাকি মার্চে পাঠানো পাঠানো হলো, নাকি ডিসেম্বরে পাঠানো হলো, নাকি ফেব্রুয়ারিতে পাঠানো হলো, নাকি বৈশাখে পাঠানো হলো, নাকি রবিউল আওয়ালে পাঠানো হলো, নাকি তোমাকে জামাদিউস সানিতে পাঠানো হলো? কোরআন আপনার জবাব দিয়ে দেবে, কোরআন আপনার সঙ্গে কথা বলবে, আপনি অ্যানসার করেছেন সঙ্গে সঙ্গে আপনার কোশ্চেনের অ্যানসার দিয়ে দেবেন, আপনি অ্যানসার পাওয়ার জন্য কোশ্চেন খাড়া করেছেন, আপনি সওয়াল করেছেন জবাব দিয়ে দেবে, প্রশ্ন করেছেন প্রশ্নের আপনার জবাব দিয়ে দেবে, উত্তর দিয়ে দেবে। কোরআন আপনাকে বলছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, সঙ্গে 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 কথা বলতে শুরু করে দিচ্ছে, আমি আল্লাহ পাকের কোরআন, আমাকে আমার আল্লাহ, পবিত্র শাহরুল মানে হলো মাস, আর রমজান পবিত্র, শাহরুল রমাদান আল্লাযীনা, পবিত্র রমজান শরীফের মাসে আমার আল্লাহ পাক উনজিলা আমাকে নাজিল করেছে। কেন দুনিয়ায় পাঠানো হয়েছে কোরআনকে আপনি প্রশ্ন করুন, কোরআন আপনার সওয়ালের জবাব কোন দিয়ে দেবে, কোরআন আপনাকে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে, কি
উত্তর দিচ্ছে কোরআন বলছে উদাল্লিনাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা আল ফুরকা কোরআন কি বলছে কোরআন আপনার সঙ্গে কথা বলছে কোরআনেরও জিবা আছে কোরআনেরও সব আছে কোরআন সব নিয়েই তো দুনিয়া এসেছে জোরে বলুন কোরআন আসলে কোরআনের সঙ্গে প্রশ্ন করার সেই জ্ঞান আমাদের নেই এজন্যই আমি বললাম খড়মপুরে যত মুসলমান আজকে বসবাস করছি আমরা সব মূর্খ এবা বুঝতে পেরেছেন এর মধ্যে হয়তো মাস্টার থাকতে পারে ডাক্তার থাকতে পারে অ্যারিস্টিকেট কোন মানুষ পাওয়ারম্যান থাকতে পারে আপনি যেই থাকেন না কেন কোরআনের জ্ঞান যদি ওহিয়ে মাতলুর জ্ঞান আপনার মধ্যে না থাকে আপনি হলেন দুনিয়ার জমিনে নয় সমস্ত দিক থেকে আপনি মূর্খ বোঝা গেল না দুনিয়ার সম্মানে এক বিন্দু দাম নেই কোটি কোটি টাকা থাকতে পারে বিরাট বড় চাকরি হতে পারে দু কোটি টাকা মাইনে হতে পারে ওটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় জোরে বলুন কোরআনের জ্ঞান যদি আপনার মধ্যে থাকে আল্লাহ পাক বলেছে যাদের এলেম দেওয়া হয়েছে আখেরাতের জ্ঞান যাদের দেওয়া হয়েছে তাদের আমি আল্লাহ তাদের সম্মানকে বলান করেছি জোরে বলুন কোরআনকে এবার আপনি জিজ্ঞেস করুন ও আল্লাহ পাকের কোরআন কেন আপনাকে পাঠানো হয়েছে কোরআন এবারে আপনি কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন তোমাকে কেন দুনিয়ায় পাঠানো হয়েছে কোরআন আপনার কি জবাব দেবে শুনবেন কোরআন এবারে বলছে হুদাল্লিন্নাস বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান জোরে বলুন বলুন কোরআন কি বলছে আমি আল্লাহ পাকের কোরআন আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে হুদাল্লিন্নাস হুদা হুদা মানে হচ্ছে হেদায়েত দেওয়ার জন্য কাদের হেদায়েত দেবে গাছপালা পাথরের মাটির ঘরবাড়ির কাকে দেবে নাস মানুষকে জোরে বলুন আল্লাহ পাকের কোরআন আপনার সঙ্গে কথা বলছে যে আমি আল্লাহ পাকের কোরআন আমাকে পাঠানো হয়েছে মানব জাতিকে মানব গোষ্ঠীকে হেদায়েত দেওয়ার জন্য জোরে বলুন আমার আব্বারা তাই আমি আপনাদের কাছে বলবো কোরআনের কাছে চলে আসুন কোরআন শিক্ষা করুন নিজের ছেলে মেয়েদিগাকে কোরআন শিক্ষা দিন দুনিয়ার জমিনেতে নিজের কলি কলিদার টুকুরা সন্তানকে ডাক্তার বানাচ্ছেন মাস্টার বানাচ্ছেন তাকে বড় ইঞ্জিনিয়ারিং বানাচ্ছেন ব্যারিস্টার বানাচ্ছেন বড় আপনার কোম্পানির কাছে দিচ্ছেন তবে তার আগে তার হাতে পবিত্র কালামুল্লাহ শরীফ তুলে দিন ওই কোরআনের শিক্ষা যদি তার ভিতরে থাকে জেনে রেখে দেবে এই দুনিয়ার শিক্ষাটাও আখেরাতের জন্য কাজে এসে যাবে ও নওজোয়ানেরা ও আমার তরুণেরা কি কথা আপনাদের কাছে বলছিলাম এই কথাটাই বলে শেষ করে দেব আজকে সেই বিষয়টা হলো নবী তিনি মাটির তৈরি আল্লাহ বলেছে নবী মাটির তৈরি আল্লাহ নিজেই ওয়াস করেছে নবী মাটির তৈরি আবার ওই আল্লাহ পাক নবীকে নূর বলে দুনিয়ার বাসীকে জানিয়ে দিলেন তাহলে আমাদের বিশ্বাস নবী 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 নবীর মতো নবীর মতো আর কেউ নাই আল্লাহ আল্লাহর মতো তানার জন্য যেমন হলে শোভা পাবে তিনি তানার মতো তিনি কার মতো এটা আমার আপনার বলার ক্ষমতা নাই নবীও ঠিক তেমন নবী নবীর মতো নবী কার মতো নাই ও নওজোয়ানেরা জিব্রাইল বলে রসুল এক বিন্দু যেতে পারবো না আর আল্লাহ পাকের রসুল বলে জিব্রাইল আমি কিভাবে যাব তাহলে নবী যদি মাটির হয় নবী যদি নূরের হয় জিব্রাইল তো নূরের তৈরি তাহলে নবীর নূর আর জিব্রাইলের নূরের মধ্যে পার্থক্য আছে না নাই আছে না নাই সমস্ত নবীর মধ্যে আর আমাদের নবীর পার্থক্য আছে না নাই সমস্ত নবীর উম্মতির মধ্যে আর আমার আপনার মতো এই গুনাহগার নবীর উম্মতিদের মধ্যে পার্থক্য আছে না নাই ও নওজোয়ানেরা সম্মানের দিক থেকে রসুল হলো সম্মানে আলা উম্মতির দিক থেকে আখিরে নবীর উম্মতিরা হলো সম্মানে আলা আর আল্লাহ পাক যে নবীর উম্মতিকে যে নবীকে সম্মানে আলা করেছেন ওই নবীকেই দিয়ে তাম নবী আলাইহিস
মুসসালামের উম্মতিদের আগে তাম নবীদের আগে আমাদের নবীরও আগে আমার আল্লাহ পাক আল্লাহ নবীকে জানিয়েছেন লা তাদখুলা হাত্তা ইয়াদখুলু ওয়া হাবিবি কি উম্মতুহু এ আমার নবী এ আমার হাবিবে পিয়ারা জেনে রেখে দান শুনে রেখে দান একটাও নবী জান্নাতে যাবে না একটাও নবীর উম্মতি জান্নাতে যাবে না যত কন্যা পর্যন্ত যখন যত কন্যা পর্যন্ত লা তাদখুলা হাত্তা ইয়াদখুলু হাবিবি উম্মতুহু এ আমার বন্ধু এ আমার রাসূল আপনার উম্মতিরা যত কন্যা জান্নাতের ভিতরে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা আপনাকেও আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো না জোরে বলো আসুন সকলে উঠে দাঁড়িয়ে নবী ইয়া হাবিব সালাওয়াত ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশে পর হক Ya Habib Kotino Hasan Orer Dine Janina Ki Ache উড়িল আল্লাহর পানি পহল দুঃখের রজনী হইল জগত নূরানী আমেনাত নয় সকলে বসে আপনি সেই বেদনা বদলা রাখার।